আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃতিকা মোস্তফা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি আদালতের নির্দেশনা মানতে হবে জানালেন উপাচার্য জঙ্গি রোধে সজাগ থাকতে বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতাদের তাগিদ সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি বোমা হামলায় দুই কমান্ডার সহ সাত জন নিহত পাল্টা জবাব দেওয়া হবে তেহরানের হুঁশিয়ারি এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 455 রানে এগিয়ে শ্রীলঙ্কা তৃতীয় দিনে টাইগার বোলারদের দাপট দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট ওই বিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত আইনজীবী বলেছেন এই আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি করতে আইনগত বাধা নেই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন আবরার হত্যার মতো দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকবেন তারা মাজহারুল হক মান্না রিপোর্ট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনার পর 2019 সালে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেন এরপর থেকে তা মেনে চলছিল ছাত্র সংগঠন সম্প্রতি ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রহিম বুয়েটে প্রবেশ করার পর থেকে আবারও বুয়েটে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে আন্দোলন শুরু হয় এমন অবস্থায় বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষের আগের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রহিম শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট তারা ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল তখন তারা বাধা সৃষ্টি করে বুয়েট কর্তৃপক্ষ সেই বাধা সৃষ্টির পরে যখন এই নোটিশটা তাদের গোচরিত হলো আমাকে দেখানো হলো আমি দেখে বললাম যে এটা সম্পূর্ণভাবে মৌলিক অধিকার পরিপন্থী এটা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের পরিপন্থী এটা রিট করব আমরা রিট করলে এই অর্ডার কখনো সাস্টেনেবল হতে পারে না মাননীয় আদালত এই এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কেন প্রয়োজন তা আদালতকে জানান সিনিয়র আইনজীবী গণতান্ত্রিক আমাদের যে ধারা এটি আমাদের যে লিডারশিপ এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্র নেতৃত্ব থেকেই এটা বেরিয়ে আসে এবং যে কারণে কোনোভাবেই আমাদের সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার যেটি ইতিমধ্যেই এটা আপনার ইনশিওর করা আছে সেই মৌলিক অধিকারে আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে আপনার যে অ্যাক্টিভিটিস এটা কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয় আপনার এটা বাধা দিতে পারে না আদেশের পর বুয়েটে কিভাবে ছাত্র রাজনীতি শুরু করা হবে সে সম্পর্কে জানান ছাত্রলীগ সভাপতি দেখুন আবরার হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা তো আমাদের হৃদয় স্পর্শ করেছে যেটি মর্মন্তুদ ঘটনা এবং সেটি কিন্তু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য এবং বুয়েটের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করা হয় এবং বুয়েট প্রশাসন প্রয়োজনে আমাদের ছাত্র রাজনীতির মধ্যে যদি কোনো নেতিবাচক উপাদান থেকে থাকে বিশ্ববিদ্যালয় যদি কোনো ধরনের নিয়মকানুন বিধিবিধান করে যেটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটি বুয়েট অর্ডিন্যান্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেটিকে আমরা স্বাগত জানাবো কিন্তু যে কোনো মূল্যে আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই আইনজীবীরা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও বুয়েটের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে হবে মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা বুয়েটে মৌলবাদ ও জঙ্গি গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রাখার দাবি জানিয়েছেন বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা ও আইইবির প্রকৌশলীরা উপাচার্য বলেছেন আইন অনুযায়ী ইমতিয়াজ রাব্বির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তবে আদালতের নির্দেশনা মানতে হবে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ ছাত্র রাজনীতির পক্ষে মত দিয়েছেন শাকের আদনানের রিপোর্ট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের প্রবেশের ঘটনায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বি সহ জড়িতদের স্থায়ী বহিষ্কার সহ ছয় দফা দাবিতে আজও আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো আন্দোলন হয়নি
শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সবসময় বুয়েটের ছাত্র রাজনীতি সংগঠনগুলো মানুষের অধিকারের জন্য লড়াই করেছে, কাজ করেছে। যারা মুজিব আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, এই সকল জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ, বিভিন্ন অপরাজনৈতিক সংস্থার মানুষজন সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ওই সব মানুষকে একটা মানসিক অত্যাচার নিপীড়নের মাঝে আটকায় রেখেছিল। বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা ও আইবির প্রকৌশলীরা উপাচার্যের সঙ্গে দেখা করে ছাত্র রাজনীতি চালুর দাবি জানিয়েছেন। যে ঘটনা প্রবাহ কয়েকদিন ধরে বুয়েটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঘটছে, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা আশঙ্কা, আমরা আতঙ্কিত যে কেন এই ঘটনাগুলো ঘটছে। একাডেমিক কার্যক্রম যারা বাধাগ্রস্ত করতেছে তাদের আইনের আশ্রয় নিয়ে আসা এবং তাদের চিহ্নিত করে শিক্ষা সুষ্ঠু পরিবেশ তৈরি করা এবং একাডেমিক সিস্টেমকে যাতে নিরবচ্ছিন্ন রাখা, সেই জিনিসটি আমরা আমাদের প্রশাসন ভাইস চ্যান্সেলর স্যারকে বলেছি। ছাত্র রাজনীতি নিয়ে উচ্চ আদালতে রিট প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপাচার্য। আমি একা কিছু করলে সেটা ইমপ্লিমেন্ট করা যাবে না, আর ছাত্রদের মতামত, শিক্ষকদের মতামত নিয়েই কিন্তু আমাকে করতে হবে, কিন্তু আমার আলটিমেটলি একটা সিন্ডিকেটে অ্যাপ্রুভ হতে হবে এবং সেটা অর্ডিনেন্সের মধ্যে ইনক্লুড হতে হবে, মহামান্য রাষ্ট্রপতি বা মহামান্য চ্যান্সেলরের অনুমোদন নিতে হবে। এছাড়া কিন্তু আপনার এটা বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সে ঢুকবে না। দিন শেষে এক ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন উচ্চ আদালতে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি বুয়েট প্রশাসন তুলে ধরবে আশা তাদের। বুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও 28 মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে বহিরাগত রাজনীতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আগমন এবং শোডাউনকে বিশ্ববিদ্যালয়ের বিধিমালার লঙ্ঘন বলে মনে করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সেই ছাত্র রাজনীতি র্যাগিং কালচারকে প্রশ্রয় দেয়, ক্ষমতার অপব্যবহারের পথ খুলে দেয়, যার বলি হতে হয় নিরীহ ছাত্রদেরকে, তা আমাদের জন্য ভালো কিছু কখনোই বয়ে আনেনি, আনবেও না। 2019 সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিএ হত্যা ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট সহ অন্য ভিসায় ইউরোপ যাওয়ার পর সব কাগজপত্র ঠিক থাকলেও দেশে থাকায় স্ত্রী বা পরিবারের সদস্যদের ইউরোপে নিতে বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশিরা। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশিরা বলেছেন, ভারত সহ অন্য দেশের নাগরিকরা কয়েক মাসের মধ্যেই পরিবার নিয়ে যেতে পারেন, বাংলাদেশিদের সময় লাগে কয়েক বছর। মুস্তাফা মলিকের রিপোর্ট। ইউরোপের বিভিন্ন দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, চাকরি, ব্যবসা সহ নানা কারণে আসেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যারা বৈধভাবে কয়েক বছর থাকার জন্য এখানে আসেন, তাদের দেশে থাকা পরিবার পরিজনদের নিয়ে আসতে নানা সমস্যায় পড়তে হয়। 14-15 মাস লাগতেছে এমবাসি ইন্টারভিউ ফেস করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন রাকিবউদ্দিন। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হয়েছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে। গত 2 বছর ধরে সব কাগজপত্র থাকার পরেও জার্মানিতে নিতে পারছেন না তার স্ত্রীকে। আমাদের স্পাউস জানার জন্য যে বিষয়গুলো, অন্যান্য দেশে যেমন ইরানে আমাদের ফ্রেন্ড আছে, ও 1 মাস ওর ওয়াইফ চলে আসছে, বা ইন্ডিয়ান যারা সৌদি, কিন্তু আমাদের বাংলাদেশিদের, আমার নিজেরটা যদি আমি বলি যে অলমোস্ট 20 মান্থস এটা লাগতেছে, এটা আসলে একটা অনেক চ্যালেঞ্জিং। এমন সমস্যায় আছেন আরও অনেক বাংলাদেশি। আমি নিজেই অ্যাপ্লাই করেছি, 2 বছর হয়ে গেছে, এখনো আমি রেজাল্ট পাচ্ছি না। বাংলাদেশিরা জানিয়েছেন ইউরোপে বৈধভাবে বসবাস করা অন্য দেশের নাগরিকরা 2-3 মাসের মধ্যেই তাদের স্ত্রী বা স্ত্রী তার স্বামীকে বৈধভাবে নিতে পারেন। আমাদের জটিলতার পিছনে প্রধান কারণ হলো আমরা যেভাবে প্রসেসিং করি, ওই প্রসেসিং এর পিছনে কিছু শক্ত হাত আছে, এখানে কিছু পয়সার লেনদেন আছে। পিএইচডি সহ শিক্ষাখাতে যারা গত কয়েক বছর ইউরোপে বৈধভাবে কাজ করছেন কিন্তু দেশে থাকা স্ত্রী বা স্বামীকে নিতে পারছেন না, এমন অভিযোগ আসার কারণে এ বিষয়টি নিয়ে কাজ করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এইগুলো অনেক ক্ষেত্রেই হয়তো একেবারেই ভিসার যে নিয়মকানুনগুলো থাকে, যে রিকোয়ারমেন্টসগুলো থাকে, সেগুলো কে কতটা কিভাবে ফুলফিল করছে তার উপর আসলে নির্ভর করে। ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থী, শ্রমিকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসক সহ মর্যাদাপূর্ণ অনেক পেশাতেই এখানে বাংলাদেশিরা রয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশে আছে কয়েক লাখ বাংলাদেশি। কেউ এসেছে নানা পন্থায়, আবার কেউ বা এসেছেন বৈধ পথে। যারা বৈধ পথে আছে
তারা সব কাগজপত্র ঠিক থাকার পরেও তাদের স্ত্রী সহ পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারছেন না। ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকদের স্বজনদের এখানে আসতে যেখানে দেড় থেকে দু মাস তিন মাস সময় লাগে, সেখানে বাংলাদেশের সময় লাগে দুই থেকে কয়েক বছর পর্যন্ত। ইউরোপে যারা বাংলাদেশি আছেন তারা বলছেন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মুস্তাফা মল্লিক জানান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ডের দুই কমান্ডার সহ সাতজন নিহত হয়েছে। ইরান জানিয়েছে নিহতদের মধ্যে রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমি রয়েছেন। এই হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। একে আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই আগ্রাসনের জবাব দেওয়ার সব অধিকার ইরানের রয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইসরায়েলে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে নিউইয়র্কের নিবেদিত ডাচ বাংলা ব্যাগ বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের লেবুর চাহিদা দেশ জুড়ে। রমজানে বেড়েছে এই লেবুর দাম। প্রতিটি লেবু 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন মৌসুম না হওয়ায় সরবরাহ কম থাকায় লেবুর দামও বেশি। মৌলভীবাজার থেকে এম এস আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। মৌলভীবাজারের পাহাড়ি টিলা লেবু উৎপাদনের জন্য প্রসিদ্ধ, তবে বর্তমানে জেলার বিভিন্ন আড়ত বাজারে লেবুর দাম বেশি। যে লেবু আগে 5-7 টাকায় বিক্রি হতো এখন তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। খুচরা বাজারে মানভেদে একহালি লেবুর দাম 40-60 টাকা। বিক্রেতারা বলছেন বাজারে লেবুর সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। ছোটো বড় মিলাইয়া 6-7-8-9-10 পর্যন্ত কিনা লাগে, কিনিয়া নিয়ে আমরা সীমিত লাভে বেশি আর কি। বাগান মালিকরা আসলে কাজের লোকও পাচ্ছে না, বিভিন্নভাবে কাজের লোক আগে যে এখানে দেওয়া হতো 150 টাকা মজুরি, সেখানে 600 টাকা মজুরি, এবং সারের অতিরিক্ত মূল্য বৃদ্ধি হওয়ায় আমাদের বাগান মালিকরা বেকায়দায় পড়ে গেছে। লেবুর উৎপাদন কম। লেবুর মূল মৌসুম বর্ষাকাল, শুকনো মৌসুমে লেবুর উৎপাদন প্রাকৃতিকভাবেই কমে যায়। যারা গাছের বাড়তি যত্ন নেন তাদের বাগানে সবসময় লেবু থাকে, তবে তা চাহিদার তুলনায় কম। এখন বর্তমান যে চাহিদা আছে এতে লেবু কম গাছে, এই তুলনামূলক দাম আর বেশি। আর যে খরচ যে আছে গাছের উপরে, গোবর সার শ্রীমঙ্গলের লেবু চাষিরা জানান 800 পিস লেবু 8,600 টাকায় বিক্রি করেছেন তারা। সে হিসেবে একটি লেবুর দাম 10.75 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বনের সামনের অংশে আগুন লাগিয়ে ভেতর থেকে কেটে নেওয়া হচ্ছে হাজার হাজার গাছ। অপরাধী চক্রের এমন তাণ্ডব চলছে বরগুনার তালতলির ম্যানগ্রোভ ফরেস্টে। এই ঘটনায় দায়সারাভাবে সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। প্রকৃত কারণ অনুসন্ধানে এখনও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রশাসনের এমন নির্লিপ্ততায় বন উজাড়ের শঙ্কায় পরিবেশবিদরা। হাসান ঝুন্টুর পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন রক্ষার পাশাপাশি জীবিকা নির্বাহেও উপকূলীয় মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ বরগুনার তালতলি, ট্যাংরাগিরি ও ফাতরার মতো ম্যানগ্রোভ বন। গত 24 মার্চ হঠাৎই ফাতরার বনের সামনের অংশে ভয়াবহ আগুন লাগে। এতে পুড়ে যায় হাজার হাজার গাছ, আর এই সুযোগে বনের ভেতরের অংশ থেকে 3,000-এর বেশি গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। কয়েক বছর ধরেই
এভাবেই নিয়মিত গাছ কেটে নিচ্ছে অপরাধীরা। আলামত নষ্ট করতে পরে পুড়িয়ে দেয়া হয় কাটা গাছের গোড়া। বেলাকে বেয়াছে টলারে নৌকায় আইয়ারা গাছগুলো কাটিয়া ওই কিছু টাকা খাই এবং ফরেস্টার এই গুলগুন এই গাছগুলো রাত্রে রাত্রে বেশি বেলা এত পয়সার বিনিময় নেই মাগলে তো দেন এরা আগুন জ্বলতে আছে হাজার হাজার কিলো জায়গায়। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশেই উজাড় হচ্ছে বন, টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হচ্ছে এমন ঘটনা। বন কর্মকর্তা বা বন প্রহরী থাকার পর যখন জঙ্গলে গাছ উদ্ধার হচ্ছে তার মানে বন জঙ্গলের যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় এই জঙ্গলগুলো তারা উজাড় করছে। পরিবেশ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ডাকাতির ঘটনায় নিশ্চুপ বন বিভাগের কর্মকর্তারা। আগুনে আমার গাছের কোনো অর্থাৎ খাড়া গাছের তাজা গাছের কোনো ক্ষতি হয়নি। ওই যে পুরানো গাছ মানে শুকনা গাছ গাছের মোটা শিকড় ওগুলাই চলছে, আমার কাঁচা গাছের কোনো ক্ষতি হয়নি। অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করেন এই কর্মকর্তা। এটা ভিত্তিহীন, কারণ স্থানীয়রা অনেকে অনেক সুবিধা আমাদের কাছ থেকে পাইতে চায়, সেই সুবিধাগুলো আমরা দিতে পারি না বা দেই না, যার কারণে স্থানীয় লোকজন তো আমাদের বিপক্ষে এটা কমন সেন্স আপনারাও বুঝবেন। পাল্টাপাল্টি অভিযোগ ও অস্বীকারের এমন প্রবণতায় অস্তিত্বের হুমকিতে দক্ষিণের বনাঞ্চল। ঘটনার অনুসন্ধান সহ অপরাধী চক্রকে ধরতে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি পরিবেশবিদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।